হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আজকেও একটা খুবই সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। অনেক সময় বাসায় যখন বড় মাছ নিয়ে আসা হয়, সেই মাছের মাথা দিয়ে কী রান্না করব আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই। মাছের মাথা দিয়ে এই রেসিপিটা যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু বাড়ির সবাই মন ভরে পেট ভরে এক থালা ভাত খেয়ে ফেলবে। মাছের মাথাটা বড় হওয়ার কারণে মাঝখানে কেটে নেওয়া হয়েছে। তো এখন এই মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেয়ার পরে হলুদ আর মরিচ দিয়ে মেখে সামান্য একটু ভেজে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু বাসাতে আমরা মুড়িঘণ্ট তৈরি করে খাই, মুগ ডালের মুড়িঘণ্ট। কে কে পছন্দ করেন আপুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চুলা থেকে মাছের কড়াইটা নামিয়ে নিয়ে সেই চুলে আরেকটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে ওখানে বেশি করে একটু তেল দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ করে। তারপর দিয়ে দিলাম গরম মশলা। এখন হলুদ মরিচ লবণ এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তত স্বাদ হবে খাবারের। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে সেই ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছ কিন্তু অনেকে না ভেজেই রান্না করে, তো আমি আজকে ভেজে দিচ্ছি, কারণ এভাবে দিলে কিন্তু স্বাদটা খুবই বেশি আসে। অল্প একটু পানি দিয়ে এলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব। দেখুন তেলটা উপরে চলে এসেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো একটা আর কয়েকটা কাঁচামরিচ। শুকনা মরিচের গুঁড়াটা অল্প দিয়েছিলাম, সেই জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এখন সেই মূল উপকরণ মুগ ডাল। মুগ ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম কয়েক ঘন্টা। তো এখন এটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দেবো এই মাছের মধ্যে। মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে খুবই সময় কম লাগে। তো সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাছের সাথে ভালোভাবে মিশিয়ে মুগ ডালটাকেও কয়েক মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব। পানি আমি কিন্তু দেই নাই, মাছের যে পানি ছিল সেটা দিয়ে মুগ ডালটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছ কষানো শেষ হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব দুই কাপের মতো। মুগ ডালের মুড়িঘণ্ট তৈরি করতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে খুব দ্রুতই মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আস্ত রসুনের কোয়া। অবশ্যই আপনারা আস্ত রসুনের কোয়া দিবেন এই রান্নাটার মধ্যে। সত্যি দিলে খুবই সুস্বাদু হয়, খেতে দারুণ লাগে। তো 15 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। মুগ ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর, একদম মানে গলে যাবে। এখন একটু তুলে দেখাচ্ছি। আমি মাছের মাথাটা হালকা ভেঙে দিয়েছি, পুরোটাই আস্ত রাখার চেষ্টা করেছি। কত সুন্দর হয়েছে না রান্নাটা! সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।